কিছু আলু ভিন্ডি একসাথে মেখে নেওয়া হলো। দেখি মনে হচ্ছে ভালো লাগবে, দেখা যাক আমার বন্ধু কি বলে, খেয়ে ফিডব্যাকটা কিরকম দেয়। কেমন হয়েছে বন্ধু খাবারটা? বাহ খুব সুন্দর হয়েছে। পারমিশনে একটা সবজি, পারমিশনে সবজি আমি দিয়ে খাওয়া খুব ভালো, মানে একটা নতুন স্টাইলের সবজি। রান্নাটাও খুব সুন্দর হয়েছে, সবজি খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। বন্ধুরা চলে আসলাম তোমাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকে বানানো হচ্ছে মুগ ডাল দিয়ে সবজি। তো মুগ ডালটাকে ভালো করে ভেজে নেওয়া হলো, দেখতে পাচ্ছেন মুগ ডাল ভাজা কমপ্লিট। তো বন্ধুরা দেওয়া হবে আলু, তো আলুটাকে কাটিং করে নিয়ে তার সাথে দেওয়া হবে ভেন্ডি ভটভটি, দেখতে পাচ্ছেন। তো সুন্দরভাবে মুগ ডালটাকে ভেজে নেওয়া হয়েছে। তো দেওয়া হলো তেল, সর্ষের তেল, তো দেওয়া হলো তেজপাতা, সাথে দেওয়া হলো শুকনো লঙ্কা, তো সাথে দেওয়া হলো একটু পাঁচফোড়ন, তো দেওয়া হবে জিরে আর কাঁচা লঙ্কা পেস্ট। কাঁচা লঙ্কা জিরেটা দিয়ে ভালো করে তেজপাতা আর পাঁচফোড়নের সাথে মিক্স করে নেওয়া হচ্ছে, মাখিয়ে নেওয়া হচ্ছে। তো দেওয়া হলো ভেন্ডি আর ভটভটি, তো দেওয়া হচ্ছে কাটিং করা আলুটা, সবজিটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে। আলু ভটভটি ভেন্ডি সব একসাথে ভালো করে ফ্রাই করে নেওয়া হচ্ছে। তো আজকে আমরা নতুন স্টাইলের ডাল খাবো, মুগ ডাল। তো দেওয়া হলো পরিমাণ মতো লবণ, দেওয়া হলো হলুদ, দেওয়া হলো একটু ধনের গুঁড়ো, ভালো করে পাকিয়ে নেওয়া হচ্ছে। তো এর উপরে দেওয়া হবে ডাল, মুগ ডাল। তো আজকে নতুন স্টাইলের খাবার বানানো হচ্ছে, তো আমাদের মিঠুন দা রান্নাটা করছে খুব সুন্দর হবে। তো দিয়ে দিল মুগ ডাল, তো মুগ ডালটাকে সবজির সঙ্গে ভালো করে মেখে নেওয়া হলো। তো দেওয়া হলো হালকা পরিমাণ মতো জল, মানে কষানোর জন্য। সবজিটাকে ভালো করে পাকিয়ে নেওয়া হচ্ছে, ডাল সবজি একসাথে বানানো হচ্ছে। তো দেওয়া হলো একটু জল, একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাই তো স্যার বলেন কিছু আপনি? খুব সুন্দরভাবে ফুটিয়ে নেওয়া হচ্ছে ঝোলটাকে, তো ভালো করে ফুটিয়ে নেওয়া হচ্ছে দেখুন বন্ধুরা। তো বন্ধুরা আমাদের সবজিটা প্রায় বয়েলের দিকে, বয়েল হয়ে গেছে। তো বন্ধুরা আমাদের সবজিটা প্রায় রেডি হয়ে এসছে। যদি আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস ও ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা আমাদের সবজি প্রায় কমপ্লিটের দিকে, খিদেও লেগেছে, খেতে যাব। আলু বয়েল হয়ে গেছে, আলুটা বয়েল হয়ে গেছে, সবজিও কমপ্লিট হয়ে গেছে প্রায়। তো আজকে খাবো নতুন স্বাদের, মানে ডাল সাথে ভেন্ডি মটমটি আলু দিয়ে একটা তরকারি, দেখা যাক কীরকম লাগে। অবশ্যই আপনাদেরকে জানাবো কীরকম হয়েছে খাবারটা খেয়ে। তো সে সবজি রেডি কমপ্লিট আমাদের সবজি। Thank you.